এবারে বাংলাদেশ গেমসের খবর। শেষ হলো বাংলাদেশ গেমসের এবারের আসর। শেষ দিনে ভারোত্তোলনে 9টি জাতীয় রেকর্ড হয়েছে। নারী বিভাগে 4 ও পুরুষ বিভাগে হয়েছে 5টি রেকর্ড। তায়কোয়ান্দো ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান। এদিকে রোয়িংয়ে সেরা হয়েছে কোম্পানিগঞ্জ। নারী হকিতে শিরোপা জিতেছে নড়াইল। এবারের বাংলাদেশ গেমসকে সফল বলছেন বিওএ সভাপতি মাহফুজুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ গেমসের রোয়িংয়ে সেরা হয়েছে কেরানীগঞ্জ। পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। রাজধানীর হাতিরঝিলে দিনব্যাপী রোয়িংয়ে পুরুষ ইভেন্টে আলীনগর রোয়িং ক্লাব আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোয়িং ক্লাব। তায়কোয়ান্দো ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব 74 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান 20-17 স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ নাসির পারভেজকে হারিয়ে স্বর্ণ জিতেন। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আব্দুর রহিম ব্রোঞ্জ পদক জিতেছেন। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব 87 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মোহাম্মদ রাসেল খানকে 25-15 স্কোরে হারিয়ে সোনার পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ মাসুদ পারভেজ। বাংলাদেশ আনসার ও ভিডিপির আলমগীর ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ নয়ন ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষ দিনে ভারোত্তোলনে 9টি জাতীয় রেকর্ড হয়েছে। নারী বিভাগে 4 ও পুরুষ বিভাগে হয়েছে 5টি রেকর্ড। নারীদের 87 কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের ঊর্ধ্ব 87 কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রুকাইয়া। পুরুষদের ঊর্ধ্ব 109 কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। 109 কেজি ওজন বিভাগে ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আবদুল্লাহ আল মুমিন। ভারোত্তোলনের 20 ইভেন্টে সমান 10টি করে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার। এদিকে বাংলাদেশ গেমসের মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং তারা দেশে বিদেশে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান। প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজস্ব মেধা কতটুকু আছে সেটা যাচাই করার সুযোগ পেয়েছে এবং তাদের অবস্থানটা কোথায় সেটা তারা নিজেরা বুঝতে সক্ষম হয়েছে, এবং এইটার উপরে ভিত্তি করে যদি তারা তাদের যে দক্ষতা মেধা সেটা বৃদ্ধি করার জন্য যদি প্রচেষ্টা অব্যাহত রাখে তারা আরও উন্নতি করবে। অন্যদিকে নারী হকিতে শিরোপা জিতেছে নড়াইল। ঝিনাইদহকে 1-0 গোলে হারিয়েছে তারা। এর আগে শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেশমা আক্তারের একমাত্র গোলে দিনাজপুরকে হারিয়ে ব্রোঞ্জ পায় কিশোরগঞ্জ জেলা। মাহফুজুল ইসলাম, News 24, Dhaka.